اللهم أهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضي عليك السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده والصلاه والسلام علي من لا نبي بعده أما بعد এক ভাই প্রশ্ন করেছেন প্রচলিত নিয়মে যে বিতরের সলাৎ পড়া হয় এটা সঠিক কিনা এবং পদ্ধতিতে ভিতরের সলাৎ আদায়ের নিয়ম কি সাথে সাথে তিনি আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে যাদের সহি মুখস্থ নেই তারা যদি কোন ছাড়াই সালাত পড়ে তাহলে তাদের সলাপ ভিতরের সলাৎ হবে কিনা জি আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং অতিব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন সালাত আদায় করতে হবে অন্যান্য সালাদ যেভাবে আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন বেতের সালাত শিক্ষা দিয়েছেন আর সেভাবে আমাদেরকে আদায় করতে হবে আল্লাহ রসুল সাল আলী আসসাল্লাম বলেছেন কামার কামারমনি ও সল্লি সলাদ আমাকে যেভাবে আদায় করতে দেখছো সেভাবে তোমরা সালাত আদায় করো সই বুখারি ছয়শ একত্রিশ নম্বর হাদিস সুতরাং সেভাবে আমাদেরকে সালাত আদায় করতে হবে তিন রাকাত বিতরের ক্ষেত্রে প্রচলিত নিয়ম ঠিক কিনা জি না প্রচলিত নিয়ম যেটা আমরা অনুসরণ করে থাকি বিতরের ক্ষেত্রে যে তিন রাকাত বিতর আদায় করতে গেলে অনেক সময় দেখা যায় যে অনেকে মাঝখানে বৈঠক করে দুই রাকাতের পর বৈঠক করে অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রাকাত বিতরের ক্ষেত্রে দুই রাকাতের পর বৈঠক করতেন এর কোনো প্রমাণ পাওয়া যায় না যদিচ মহিউদ্দিন খান লিখেছেন তার কিতাব সলাতের বইয়ের মধ্যে তালিম সলাতের একশো একাত্তর পৃষ্ঠায় যে প্রথম বৈঠকে কেবল আত্মাহিয়াত পড়ে দাঁড়িয়ে যাবে দরুদ পড়বে না সালামও ফিরাবে না যেমন মাগরীবে পড়া হয় ঠিক তেমনই ভাবে পড়বে তিনি এটা বলেছেন অথচ এ আমলের পক্ষে কোনো দলিল নাই সহি দলিল খুঁজে পাওয়া যায় না যেমন এর যেসব রয়েছে তার দু একটি বলি সালাতের ন্যায় রাকাত মাগরিবের সালাতের ন্যায় ভিতরে সালাত তিন রাকাত এ কথাটুকু ঠিক কিন্তু যদি পদ্ধতি মাগরিবের মতো করতে চায় তাহলে এটা ঠিক হবে না যে আদেশটি রয়েছে তবারানী মুজামুল কাবিরের

এখন সহি পদ্ধতিতে ভিতরে সালাত কিভাবে আদায় করব আয়সা রদিউল্লাহ তালানহা বলেছেন যে কানা রসল সাল্লাল্লাহু আলী হাসাল্লাম ভিতরু বি সালাসিন আল্লাহ রসুল তিন ডাকাত বিতের সালাদ পড়তেন এই তিন ডাকাতে লাইয়াক ইল্লা ফি না তিনি শেষ রাকাত ব্যতীত আর কোন জায়গায় বসতেন না এখানে আমরা স্পষ্ট হলাম যে শেষ রাখাতে তিনি বসতেন আর কোন রাখাতে তিনি বসতেন না যে হাদিসটি রয়েছে মোস্তাদ হাকিমের এগারোশো চল্লিশ নম্বর হাদিস বাই হাকি চার হাজার নম্বর হাদিস তৃতীয় খন্ডে একচল্লিশ পৃষ্ঠা তো এটা স্পষ্ট হয়ে গেল যে তিন ডাকাতের ক্ষেত্রে শেষ বৈঠক ছাড়া আর কোন জায়গাতে বসা যাবে না এছাড়াও ইবনে তাউস তার পিতা থেকে বর্ণনা করেছেন যে কানা ভিতর বিসালাসিন লা ইয়াকুদু বাইনাহুন্না আল রাসূল তিন রাকাত বিতর পড়তেন আর মাঝখানে তিনি বসতেন না অর্থাৎ একেবারে শেষে গিয়ে বসতেন যে হাদিসটি রয়েছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক 4669 নম্বর হাদিস এছাড়া অনেক জায়গায় এটা সহি এই সহি হাদিসগুলো উল্লেখ করা হয়েছে তিন রাকাত ভিতরের ক্ষেত্রে এভাবেই পড়তে হবে আর কুনুত পড়তে হবে শেষ রাখাতে গিয়ে রুকুর আগেই এটাই সব চাইতে সঠিক তবে এখানে আরেকটি বিষয় হচ্ছে কুনুত যদি কেউ না পারে তাহলে সেক্ষেত্রে তার সালাদ বাতিল বলে গণ্য হবে না সে যদি কোন ছাড়াই পড়ে নেয় সলাদ হবে রসুল সাল আলহ্লাম নিয়মিতভাবে কুনুত পড়তেন না তিনি মাঝে মধ্যে কুনুত পড়তেন আবার মাঝে মধ্যে ছেড়ে দিতেন এই জন্য যাদের কোন মুখস্থ আছেও তারাও এই কোনতকে কে নিয়মিত ভাবে পড়তে পারবে না কিছু কিছু সময় পড়বে মাঝে মাঝে পড়বে আবার মাঝে মাঝে ছেড়ে দিবে এটাই হচ্ছে সোনা সম্মত বক্তব্য আর কোনতের কোনটা আল্লাহ রসুল সাল আলাম হাসান রদাহ কে শিখিয়েছিলেন এটাই আমাদেরকে পড়তে হবে এটাই হচ্ছে বেতরের কোনত আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু